হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল টিউটর। টিউটরে আজকে আমাদের আমি যেমনটি লিখেছি এক থেকে একশো, এই এক থেকে একশো বছর বয়সী যে কোনো লোকের ক্ষেত্রে এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমরা একটা বিষয় দেখেছি যে সামনে যে বিল, লোকসভায় বিল পাস করা হয়েছে জন্ম সার্টিফিকেট নিয়ে, এই জন্ম সার্টিফিকেট নিয়ে অ্যাকচুয়ালি কী নির্দেশিকা দিয়েছে সরকার এবং কোন কোন ক্ষেত্রে জন্ম সার্টিফিকেটকে ম্যান্ডেটরি করা হয়েছে, কাদের কাদের জন্ম সার্টিফিকেট করতেই হবে, যদি জন্ম সার্টিফিকেট না থাকে তাহলে কোন কোন পরিষেবা থেকে আপনি বঞ্চিত হবেন, এখন বয়স হয়ে গেছে 60 বছর, কিভাবে জন্ম সার্টিফিকেট করবেন, কোথায় যাবেন ঠিক বুঝতে পারছেন না, কী কী সমস্যায় পড়তে পারেন, এই সমস্ত বিষয় নিয়েই আজকের এই ভিডিও। কিভাবে আপনি জন্ম সার্টিফিকেট করবেন আর যদি না করেন তাহলে কী কী সমস্যায় আপনি পড়বেন, চলুন দেখে নিন অ্যাকচুয়ালি যে এই আমাদের যে ডেথ বার্থ সার্টিফিকেট অ্যামেন্ডমেন্ট বিল রয়েছে 2023, সেই বিলে অ্যাকচুয়ালি কি বলেছে। আমরা দেখি যে এই যে বিল, এটা ইন্ট্রোডিউস করা হয়েছিল জুলাইয়ের 26 তারিখে করা হয়েছে এবং লোকসভাতে, আর পাস হয়েছে আগস্ট মাসে, এই রিসেন্ট সদ্য পাস হয়েছে। বিলটি ইন্ট্রোডিউস করেছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অ্যাকচুয়ালি এই বিলটা এই কারণে করা হয়েছে যে আজ থেকে প্রায় 53 বছর আগে 1969 সালে প্রথম ডেথ এবং বার্থ এর যে রুলস বিল তৈরি হয় তা এখন পর্যন্ত কোনো অ্যামেন্ডমেন্ট হয়নি, মানে কোনো সংশোধনই হয়নি, তাই জন্য কেন্দ্র সরকার চাইছে এই বিলে একটা সংশোধন করতে এবং প্রত্যেকটা নাগরিককে একটা সার্টিফিকেট দিতে। অ্যাকচুয়ালি আমরা যে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড যাই ইউজ করি না কেন, আমাদের আইডেন্টিটি প্রুফ হিসেবে সেগুলো কিন্তু কোনোটা এটা প্রমাণ করে না যে আমি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, আমি যে একজন জন্মসূত্রে ভারতীয়, এই মানে সার্টিফিকেট, একমাত্র সার্টিফিকেট হচ্ছে বার্থ সার্টিফিকেট। সরকার চাইছে তাই প্রত্যেকটা নাগরিক যাতে করে জন্মসূত্রে ভারতীয় প্রমাণ করার জন্য এই বার্থ সার্টিফিকেট করাটা জরুরি, আর এই জন্য এই অ্যামেন্ডমেন্ট বিল আনা হয়েছে। দেখুন, হ্যাঁ, যেটা আমি বললাম যে 1969 সালে এই বিল যেটা প্রথম করা হয়েছিল তার কোনো অ্যামেন্ডমেন্ট এখন পর্যন্ত হয়নি, এটাই তার প্রথম অ্যামেন্ডমেন্ট হচ্ছে। আর এগুলো কোথায় কোথায় লাগে, কী কী লাগে বা কেন করা হয়, যেমন জন্ম সার্টিফিকেট করতে গেলে বাবা মার আধার কার্ড, ভোটার কার্ড, হ্যাঁ, মানে একটা বাচ্চার ক্ষেত্রে যেমন আপনি জন্ম সার্টিফিকেট করেন যে যে ডকুমেন্টগুলো লাগে সেগুলোর কথা এখানে বলা হয়েছে, কী কী লাগে আমরা এখান থেকে দেখব যে কোথায় কোথায় ব্যবহার করব আমরা জন্ম সার্টিফিকেটটাকে। অর্থাৎ অ্যাডমিশন টু যদি এডুকেশনাল ইনস্টিটিউশন, যদি কোনো আমরা স্কুলে ভর্তি হয়, কলেজে ভর্তি হয় তাহলে জন্ম সার্টিফিকেট লাগে, ড্রাইভিং লাইসেন্স করতে লাগে, ভোটার কার্ড করতে লাগে, আধার কার্ড করতে লাগে, যে কোনো সরকারি পরিষেবা করতে গেলে লাগে। এটা কিন্তু যারা আগেকার ছিল, বিশেষ করে 1990 সালের আগে যাদের জন্ম ছিল তাদের ক্ষেত্রে ম্যান্ডেটরি ছিল না জন্ম সার্টিফিকেটটা, কিন্তু সরকার চাইছে এখন প্রত্যেকের ক্ষেত্রে ম্যান্ডেটরি করে দিতে। যদি আপনার কাছে জন্ম সার্টিফিকেট না থাকে তাহলে কী কী সমস্যায় পড়বেন, আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না, আপনি নতুন করে যদি ভোটার কার্ড, আধার কার্ড করতে চান তাহলে পারবেন না, আপনি সরকারি কোনো পরিষেবা নিতে পারবেন না, দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি কোনো কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের কোনো জব, কোনো কাজ, কোনো চাকরি বা কোনো ইনস্টিটিউশনে যুক্ত হতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে জন্ম সার্টিফিকেট একদম ম্যান্ডেটরি করা হচ্ছে। এবং জন্ম সার্টিফিকেটকে সমস্ত আইডেন্টিটি কার্ড যেগুলো আমাদের রয়েছে, যেগুলো আমাদের পরিচয়পত্র হিসেবে দিই, তার থেকে ওপরে রাখতে চাইছে সরকার। তো যেমন কী কী কাজে লাগবে, স্কুল অ্যাডমিশনে লাগবে, তারপরে আমাদের এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পুরো বিলটাকে, যে সোল কনজিকিউটিভ অফ বার্থ সার্টিফিকেট রিকোয়ারমেন্ট, তারপরে রয়েছে এইখানে রয়েছে বিকাম এক্সক্লুসিভ প্রুফ ফর এজ, বয়সের প্রমাণ হিসেবে লাগবে এটা, ভেরিফিকেশন অফ আধার জাজমেন্ট, রাইট টু প্রাইভেসি এখানে করে দিয়েছে, রাইট টু ভোট, স্কুল অ্যাডমিশন মানে ভোট দেওয়ার ক্ষেত্রে, আধার কার্ড বানানোর ক্ষেত্রে, এবার আপনি অ্যাডমিশনের ক্ষেত্রে, মানে এক কথায় বলতে গেলে কোনোটাকেই বাদ দেয়নি, গুড়িয়ে পেঁচিয়ে বলা যেতে পারে জন্ম সার্টিফিকেট না থাকলে
সমস্ত কাজে অসুবিধার মধ্যে আপনি পড়তে পারেন। তাহলে জন্ম সার্টিফিকেট যারা এখন করতে চাইছেন ডিলে করে ফেলেছেন, অ্যাকচুয়ালি জন্ম সার্টিফিকেট করতে হয় 10 দিনের মধ্যে, নাহলে খুব বেশি হলে ওই মাসের মধ্যে, তার থেকে যদি বেশি দেরি করে হয় তাহলে রেজিস্ট্রারের কাছ থেকে, সাবডিভিশনাল রেজিস্ট্রারের কাছ থেকে স্পেশাল পারমিশন অর্ডার নিতে হয়। এখন এটা ছিল ফার্স্ট ক্লাস ডিভিশনাল অফিসারের ক্ষেত্রে, এখন সেটাকে করা হয়েছে সাবডিভিশনাল অফিসারকে ট্রান্সফার করা হয়েছে। মানে আপনার যে এসডি অফিস রয়েছে সেখানে গিয়ে যিনি এসডিও রয়েছেন তার কাছ থেকে একটা পারমিশন লেটার নিয়ে রেজিস্টারকে রেজিস্ট্রি করিয়ে তারপরে আপনি ডিলে বার্থ সার্টিফিকেট করতে পারবেন, অর্থাৎ কোর্টের একটা এভিডেভিট আপনাকে করাতে হবে। কোর্টের এভিডেভিটটা হচ্ছে ম্যান্ডেটারি, যাদের বেশি বয়স হয়ে গেছে তারা জন্ম সার্টিফিকেট করতে চাইলে। এবার আপনি করবেন কিভাবে? এই জন্ম সার্টিফিকেট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে ওয়েবসাইট রয়েছে জন্ম মৃত্যু তথ্য .wb.gov.in, এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। যদি আপনি এই ওয়েবসাইটে যান তাহলে দেখবেন এইরকম একটা পেজ আপনার সামনে খুলবে, এখানে করে রয়েছে সিটিজেন সার্ভিস, সিটিজেন সার্ভিস আপনি ক্লিক করেন, তারপরে রয়েছে বার্থ ডেথ অ্যান্ড ফর্মস, আমরা বার্থ সার্টিফিকেটে ক্লিক করব। এখানে বেশ কিছু কলম রয়েছে, যেমন হাউ টু অ্যাপ্লাই, আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, তো ইউজার গাইডলাইন রয়েছে, অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন, ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা, তারপরে ট্র্যাক অ্যাপ্লিকেশন, আমরা এগুলো করবো না, আমরা যেটা করতে চাইছি এটা হচ্ছে ডিলে বার্থ রেজিস্ট্রেশন। ডিলে বার্থ রেজিস্ট্রেশন আপনি যদি ক্লিক করেন তাহলে আপনাকে এখানে আপনাকে দিতে হবে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। একটা আপনি মোবাইল নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ওটিপি পেয়ে যাবেন, আমি যেমন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাইভলি যে কিভাবে আপনি করবেন। এই যে ওটিপি আপনি পাবেন, ওটিপি আপনি সাবমিট করবেন, ওটিপি সাবমিট করার পর আপনার কাছে এইরকম একটা ফর্ম ওপেন হবে। এটা হচ্ছে ডিলের জন্য, কি কি লাগবে দেখুন, ডেট অফ বার্থ, আপনার জন্মের তারিখ দিবেন, জেন্ডার, বাবার নাম, মিডিল নেম, লাস্ট নেম দিয়ে, তারপরে মাল্টি প্রেগনেন্সি, মাল্টি প্রেগনেন্সি বলতে আপনি যখন জন্মেছিলেন তখন একা জন্মেছিলেন না দুজন, যমজ সন্তান যেটা, যদি একা থাকে তাহলে সিঙ্গেল, আর যদি যমজ সন্তান হয় তাহলে টুইনস দেবেন। তারপরে গিয়ে আপনাকে এই যে পুরো ফর্মটা রয়েছে, প্লেস অফ বার্থ, স্টেট, রাজ্য, মানে পুরো অ্যাড্রেস দিতে হবে, তারপরে ফার্স্ট নেম, পিতার তথ্য দিতে হবে, তারপরে মায়ের তথ্য দিতে হবে, পুরো তথ্য দিতে হবে, এবং তাদের যে আধার কার্ড, ভোটার কার্ড রয়েছে তার একটা প্রুফ আপনাকে দিতে হবে, এবং সেটা অবশ্যই 250 কেবির নিচে হতে হবে। তারপরে দেখুন এখানে কি লাগবে, যে প্রেজেন্ট অ্যাড্রেস অফ মাদার অ্যাট দ্য টাইম অফ চাইল্ড বার্থ, বলছে শিশুর জন্মের সময় মাতার ঠিকানা। জেনারেলি আমাদের দিকে সবাই যখন শিশু জন্মকরণ করে মেয়েরা তখন বাবার বাড়ি চলে যায়, হয়তো দেখা গেল একটা মেয়ের বিয়ে বাড়ি গিয়ে হয়েছে আমাদের মমরিজপুরে শ্বশুর বাড়ি, কিন্তু বাবার বাড়ি তার বাগান, তাহলে কিন্তু প্রথম সন্তান হওয়ার সময় তার বাগান চলে যায়, তাহলে ওই তার বাগানের অ্যাড্রেসটা এখানে দিতে হবে। প্লেস অফ বার্থ মানে যেখানে জন্ম হয়েছে তার অ্যাড্রেস দিতে হবে, তারপরে পারমানেন্ট অ্যাড্রেস যেখানে থাকছে এখন বর্তমানে তার অ্যাড্রেস দিতে হবে, আর ইনফরমেশন অ্যাপ্লিকেবল অনলি ফর বার্থ অ্যাট হোম অর আদার প্লেসেস, যদি বাড়িতে জন্মগ্রহণ হয়ে থাকে, জেনারেলি যারা 1990 সালের আগে জন্মেছেন বেশিরভাগই বাড়িতেই জন্ম হতো, আমরা ভালো করেই জানি, তাদের জন্য এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। পুরো ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সেটা আমরা একটা ভিডিওতে আরেকবার দেখাবো, আমি শুধু এখন দেখাচ্ছি আপনি কিভাবে করতে করবেন, অনেকে এই ফর্ম ফিল আপ করতে পারবেন, যদি কারো সমস্যা হয় আমাকে নিচে কমেন্ট করবেন, তাহলে একটা কিভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ আমরা আরেকটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। এবার রয়েছে ফাদার্স অ্যান্ড মাদার্স ইনফরমেশন, হ্যাঁ মানে বাবা মায়ের ধর্ম, তারপরে গিয়ে লেভেল অফ এডুকেশন, শিক্ষাগত যোগ্যতা, এসব দিতে হবে আপনাকে, তারপরে প্রথম বিয়ের সময় মাতার বয়স, মানে পুরো ডিটেলস আপনাকে দিতে হবে আর কি, টাইপ অফ অ্যাটেন্ডেন্স অফ ডেলিভারি, মানে ডেলিভারির সময় ট্রেডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্ট, মানে যেমন আমাদের সমাজে যেটা হয় আর কি চিরাচরিত, বাড়িতে থাকলো একটা মেয়ে দায় এলো তারপরে সন্তান হলো, এভাবে হয়েছে না ডক্টর নার্স দিয়ে হয়েছে না হসপিটালে হয়েছে, তার আপনাকে ফিল আপ করতে হবে, পুরো ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। এবার এখানে দেখুন এখানে রয়েছে ডিউরেশন অফ প্রেগনেন্সি, আপলোড ডকুমেন্ট, আপলোড ডিসচার্জ সার্টিফিকেট, এখানে তো আপনার ডিসচার্জ সার্টিফিকেট নেই, ডিসচার্জ সার্টিফিকেট নেই, সার্টিফিকেট ইস্যু বাই অ্যাটেন্ডিং ডক্টর, এখানে আপনি কিছু ফিল আপ আপলোড করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে আপলোড করতে হবে ওই যে একটা এভিডেভিট সার্টিফিকেট, ওই এভিডেভিটটা আপনাকে এখানে আপলোড করে দিতে হবে।
তাহলে এই হলো ডকুমেন্ট যেটা আপনাকে লাগবে। ওই ডকুমেন্ট ছাড়া কিন্তু এই অ্যাপ্লিকেশনটা আপনার অ্যাকসেপ্টেড হবে না। আমি করেছিলাম ওই ডকুমেন্টটা ছাড়া দিয়ে পঞ্চায়েত থেকে একটা নিয়ে, কিন্তু সেটা তো হয়নি, সেটা হবে না, সেটা আপনাকে করতে হবে। এবার অনেকেই ভাববেন যে কী করে করব, এটা কোথায় যাব, কী ঝামেলা। তো আপনাদেরকে বলি, আমরা রয়েছি আপনাদের হেল্প করার জন্য। আমার মোবাইল নাম্বার আপনাদেরকে দিচ্ছি, আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন 7001310351। এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ডিলে বার্থ রেজিস্ট্রেশনের জন্য, কিংবা আরেকটা নম্বর আমি দিচ্ছি যদি ওই নাম্বারে কোনো কারণে না পান 7890741080। তাহলে আপনাকে আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না, আমরা পুরো প্রসিডিওর আপনাকে বলে দেব। এবং দরকার হলে যে রেজিস্ট্রেশন প্রসেস রয়েছে পুরো ফর্ম ফিল আপ থেকে নিয়ে কোর্ট এভিডেভিট পুরোটা আপনাদেরকে আমরা করে দেব। তার জন্য অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক শেয়ার অবশ্যই করা চাই। আর আপনাদের যদি কোনো ভিডিও রিকোয়ারমেন্ট থাকে, এরকম কোনো সামাজিক ভিডিও, সামাজিক প্রকল্প কিংবা কোনো ফর্মের অ্যাপ্লিকেশন কীভাবে করবেন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ, ভালো থাকেন।